দুর্গতজনৰ কাষত এনবি নিউজ, বানাক্রান্তলৈ সাহায্য এনবি নিউজ পৰিয়ালৰ। কলিয়াবৰ কাজিৰঙা বোকাখাতত বানাক্রান্ত সাহায্য। এনবি নিউজক ধন্যবাদ, কৃতজ্ঞতা বানাক্রান্তৰ। পানী সামান্য কমিলেও কার্যত অপরিবর্তিত রাজ্যের বান পরিস্থিতি, হাজার হাজার লোক এতিয়াও আশ্রয় শিবিরত। খাদ্য পানির বাবে হাহাকার অগণন লোকর, তার মাজতেই রাজ্যের বিভিন্ন স্থানের বানাক্রান্তর কাষত থিয় দিছে এনবি নিউজ পরিয়াল। এনবি নিউজের সিএমডি নৃপেন দাসর উদ্যোগত ইতিমধ্যে নগাঁওর কামপুর, যোরহাটর জাজিমুখ, মরিগাঁওর মায়ং আর দরঙর কেবাটাও স্থানত বান সাহায্য বিতরণ করা হয়। দেওবারে কাজিরঙার দুই নম্বর কহরা আর এক নম্বর শিলডুবিত সাহায্য বিতরণ করে এনবি নিউজের উজনির সাংবাদিকসকলে। চাউল, দালি, তেলকে ধরে বিভিন্ন খাদ্য সামগ্রী যোগান ধরা হয় কাজিরঙার শতাধিক পরিয়ালক। তার পাছতে বোকাখাতর যুগনিয়াত এনবি নিউজের টিম উপস্থিত হয়ে মথাউরি আর অন্য স্থানত আশ্রয় লই থাকা বানাক্রান্ত সাহায্য সামগ্রী বিতরণ করে। সাহায্য সামগ্রী বিতরণ করে দিয়াত সহায়ের হাত আগবায় স্থানীয় একাংশ লোকেও। দুটা প্রোগ্রাম লৈছো, এটা হল কাজিরঙার গাতে লাগি থাকা শিলডুবি আর এই কহরা অঞ্চলত আমি দিছো। এখন আশ্রয় শিবির আছে, এই আশ্রয় শিবিরতে প্রায় শতাধিক মানুষ আশ্রয় লি আছে 2 জুলাইপা। এইখানে উপান্ত মানুষক আজি আমি সাহায্য দিম আর ইয়ার পাছতে আমি বংকুয়াল সাইডে যাম। অল্প আচরিত হবলগিয়া কথা যেন লাগিলে, তার মানে কি নিউজ বলে কলে অকল নিউজে থাকে, কিন্তু এতিয়া মই শঙ্করদেব শিশু নিকেতন মোৰ নিজা স্কুল আমার ইয়াতে থাকুতে হঠাৎ মানে গাড়ি দেখিলো, এনবি নিউজের গাড়ি। মানে কি নিউজ লোবলে আহিছে, পিছত দেখিছো টালিটোপোলা ওলাইছে কিবা শিবিরের কারণে সাহায্য দিবলে। এটু বড় ভাল কথা, ভাল উদ্দেশ্য লই আহিছে। পানি উঠি অহার বাবে আমি বহুত কষ্ট পাবলগিয়া হয়েছে, কিন্তু তার বাবে এনবি নিউজে যিমানখিনি সহায় করবলে আহিছে তার বাবে আমি ধন্যবাদ। আর বানত বহুত কষ্ট পাইছো, থাকা আবার লোকর বারিন্দাত আছো, জায়গা বোয়া নাই, স্কুলতো জায়গা দিয়া নাই, বারিন্দাত আছো। আজি এনবি নিউজে যে পদক্ষেপ লৈছে বা অসম লাইভটোয়ে যে পদক্ষেপ লৈছে, সেয়া সঁচাকৈ শলাগৰ সহায় কৰিব লাগিব। সমস্ত পৰিয়ালবৰ্গক আমি ধন্যবাদ দিছো। ইফালে সোমবাৰে বান বিধ্বস্ত কলিয়াবৰত উপস্থিত হয় এনবি নিউজৰ টিম। প্ৰথমে দলগাঁৱত বিতৰণ কৰা হয় সাহায্য সামগ্ৰী, তার পাছত দলটো উপস্থিত হয়ে গৈ কলিয়াবৰৰ সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিবিরত। এই শিবিরত আশ্রয় লৈ আছে বহু পরিয়ালে। এই সকল বানাক্রান্তক খাদ্য আর অন্যান্য সামগ্রী দি সহায় করে এনবি নিউজ পরিয়ালে। তারপিছতেই জখলাবন্ধার লম্বোধর বড়ুয়া বাগজান প্রাথমিক বিদ্যালয়ের বান শিবিরত সাহায্য বিতরণ করা হয়। বিপদ দুর্যোগের সময়ত এনবি নিউজের এনে কার্যক সকলে শলাগ লৈছে। আমি আহিছো এনবি নিউজের ফলের, প্রকৃততে এয়া কোনো সরকারি বান সাহায্য নহয়। আমি যেহেতু এনবি নিউজ একটা নতুন স্যাটেলাইট চ্যানেল, আমি আপনার মনের খবর লোলে আহিছো। মনের খবর লোলে অহার লগতে আমি আপনার কারণে কিছু খাদ্য সামগ্রী লৈ আহিছো, গতিকে আমি খাদ্য সামগ্রীখানি আজি বিতরণ করি। গতিকে আমার এনবি নিউজের পরিচালনা সম্পাদক ও সঞ্চালক দীপেন দাসের একটা ইচ্ছা আছিল যে আমি যিসমূহ বানাক্রান্ত অঞ্চল, সেই বানাক্রান্ত অঞ্চলসমূহলৈ গৈ বা বাতৰি সংগ্ৰহ কৰাৰ লগতে তেওঁলোকে যাতে আমি কিছু খাদ্য বস্তু দিব পাৰোঁ। ভিতৰত বহুত পানী সোমাইছে, আমাৰ থাকিবলৈ দিগদাৰ হৈছে, সেইকাৰণে আমার অল্প সহায় করব লাগে, বহুত অশান্তি হয়েছে। পালো আর বহুত মানে অসুবিধা হয়ে আছে পানির কারণে, আমাকে সহায় করব লাগে। আর যদি 17 চনের বানপানী আমার হয়েছিল সেটুত আমি নাপালোয়ে, কিছু কিছু সংখ্যক লোকে পালে। আমি যিখিনি বেশি ক্ষতি হয়েছিল সেইখিনি ডকুমেন্টসখিনি আমি আকৌ দিছো, কিন্তু তেখেতে হব নহব আমাক একো কোৱা নাই। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।